আগে যাব দেহে আমার আছে একখান দিবি রবিবার আসিলে পরে কিস্তি দেওয়া লাগে এই জালাতে রাইতে দাদার ঘুম ধরে না রে এইবার প্রথম নাম্বার আমরা চান্দা তুলছে টাউনের ভিতরে চারজন মহিলা একসাথে বাস করতাম আমি না ডাক দিয়ে আমার দেবাকে কাজ করে না তোমাদের মতো চেহারাটাই নিয়ে জীবনেও দেখি নাই এবার বলতেছো ওই যে মেয়েটা কালো কালো দাগ যদিও কালো দাগ ভাই এত সুন্দর চেহারাটাই নিয়ে কি দেখছো বলতেছিলাম ভাই জান্নাতের একটা আঙ্গুরের ওজন হবে 10 কেজি মনে আছে জান্নাতের একটা আঙ্গুরের ওজন হবে 10 কেজি আল্লাহ কোরআন কারিমের ভিতরে ডাক দিয়ে ভাই ও দুনিয়ার মানুষ তোমরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবা জান্নাতের ভিতরে যাইতে নেইবা তোমরা অনেক মানুষ দেখা যায় কালো অনেক মানুষ ল্যাংড়া অনেক মানুষ পাকা অনেক মানুষ খাটো অনেক মানুষ লম্বা ও পৃথিবীর আদম সন্তান রে আল্লাহ চার ধরনের পানি দিয়া পানি লাগাইছে এই পুকুরের মধ্যে বাজার পুকুরের দিকে নিয়ে যাবে ফেরেশতা ফেরেশতা নিয়া বলবে ও আপন সন্তান ও নদীর অম্মতের আলে এই সালসাবিল পুকুরের ভিতরে গোসল কর মানুষগুলি মুসকে হাসে দিয়ে বলবে তুমি কি পাগল হয়ে গেল পুকুরের না তলি দেখা যায় কেমনে গোসল করবো ফেরেশতা কইলে যে তলি সব দিয়া দেখবার ভার এই পানির উপর থেকে তলির দূরত্ব 70,000 মাইল একজন যুবক কাহি দিয়া কয় ফেরেশতা দেখতেছি পুকুরের তলি দেখা যায় কাছের গেলাসে পানি তুললে বাদান কাছের গেলাসের তলি দেখা যায় কি যায় না কথা ভাল্লাগা কাছের গেলাসের তলি বাজার আর শখ শখা হয় তাই না ভাই একবারে সদা কাছের গেলাম আয়রন মুক্ত পানি উঠাই দেন দেখবেন গেলাসের তলি আরো উপরে উঠে যাবে তাই না উপরে থেকে তাকাইবেন তলি মনে হয় কাছে পানি চষন লাগাইবেন দেখবেন তলি ধীরে ধীরে নিচে চলে যাবে বন্ধুরে পুকুরের তলি আল্লাহ এমন এক পদার্থ দিয়া বানাইছে পাথর দিয়া বানাইছে যে পাথর গুলি হলো জীবন্ত পাথর দেশকে আম্বর দেশকে জাফরান চার ধরনের পানি দিয়া বাগান পানি লাগাইছে 70,000 মাইল তলে পুকুরের তলে ওই তলির বাগান দেখা যায় 1 ইঞ্চি নিচে এইবার একজন যুবক ঝাঁপ দিয়া পানির মধ্যে নামবে নামার সাথে সাথে বাজান যুবকটা সর সর করে নিচের দিকে চলে যাবে আর জান্নাতি বান্দা গুলি বলবে যুবক লাফ দিয়া পানির মধ্যে ভরে গেল আত্মভেদ করে না যাইতেই আছে যাইতেই আছে এবার পানির নিচে বাজান যাইয়া অনেকক্ষণ পরে উঠলো ওটার সঙ্গে সঙ্গে যুবকটা 120 শট লম্বা হইয়া গেল একবারে ঝটকাটা হয়ে গেল চামড়া কালা ছিল সুন্দর সাদা হইয়া গেছে দাঁতগুলি পরিণা ছিল পাথরের মতো মিষ্টি দাঁত হইয়া গেছে দাড়িগুলি কালা হইয়া গেছে চুলগুলি কালা হইয়া গেছে ভাই একবারে 16 বছর আর যুবক আল্লাহ বানায়া দিছে পুকুরে গোসল লাগাইছে সব মানুষগুলি 120 হাত লম্বা হয়ে গেছে এবার আওয়াজ দেয়া পান একজন মানুষ যদি 120 হাত লম্বা হয় পেট কয়া দিছে কথা কয় না মানুষটা যদি 120 হাত হয় পেট তো কম পক্ষে 25 হাত কি ভাই পেট কত হয়েছে 125 হাত মানুষ যদি 120 হাত হয় পেট কম পক্ষে 25 হাত আর 25 হাত পেটের পেটের মধ্যে ওরকম 10 কেজি আঙ্গুর তো 200-400 লাখ কথা বল না আল্লাহর কোরআন আর এই দিমাগ বিজ্ঞান এক করে ওয়াশ করলে মানুষকে বোঝানো সহজ ঠিক না ঠিক আসেন বন্ধুগণ আমার সামনে থেকে খেয়াল করেন ভাই অল্প সময় সামনে অনেক লম্বা আলোচনা নিয়ে এসে শেষ করতে পারবো কিনা জানি না বন্ধুরা আমার
মুখটা যায় আমার আমেলার মুখটা ছাপায় যাচ্ছে সাবধান আমার ভুল বলবা না আমেলা কয় তোমার নাম কি কয় নাম দিয়া কাম কি কয় শ্বশুরকে ডাক দেবো তোমরা কি তাল বাহানা করছা ঠিক না বরের মধ্যে কি তাল বাহানা করছাও এবার প্রথম নাম্বার বেদাতি ভাইমা আমরা জান্নাতুল ফেরদাউস থেকে চলে আসে জান্নাতুল ফেরদাউসের ভিতরে 70,000 দরজা আছে আর এই 70,000 দরজার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে প্রশ্ন করছিলাম মানে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লোকটার নাম যোগ করলাম আল্লাহ কয় ইনি হলো আমার হাবিব আল্লাহ আমরা চারজন মেয়ে দাবি করলাম মানে তোমার হাবিব রে কেমন দেখা যায় আল্লাহ তার কি কয় মুহাম্মদ তো আগার ভয়টা না করে দে আসমান জমিন ভয়টা না করে দে আসমান বানাইছি পরে জান্নাত বানাইছি পরে জাহান্নাম বানাইছি পরে আমার বন্ধু হাবিবকে বানাইছি আগে জান্নাতি মে বাবা তোমার স্ত্রী হাওয়াদার দি ফরমালিছে তোমার পৃথিবী তৈরি করার আগে তোমার হাবিবকে বানাইছাও তোমার হাবিব যে তো আমরা দেখতে পারলাম না আল্লাহ দাদি কার মা হাওয়া রে ও ফেরাউনের স্ত্রী আসিয়া ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী দুইটা সারা আর হাজেরা মারহাবা কর তোমাদের চারজনকে অনুমতি দেওয়া গেল আজকে সোমবার রবিবার রাত পোহাইলেই সোমবার পড়ে যাবে আমার বিশ্ব নবী মা আমেনার পেটের ভিতরে তোমরা চারজন জান্নাতি মহিলা কাইনি মা হইয়া মা আমেনারে ডেলিভারি করায় দেয় আকাশ থেকে খবর পাইয়া মক্কায় এসেছে আকাশ থেকে খবর পাইয়া মক্কায় এসেছে মা আমেনার ঘরে তালা দাঁড়ায় আসে কথা কর মা আমেনার দাঁড়ায় আসে মক্কার গাইনি মাথায় নারী গর মক্কার গাইনি মাথায় নারী গর জান্নাত থেকে এসেছে জান্নাত থেকে এসেছে মা আমেনার ঘরে তার দাঁড়ায় আসে ঘরে পাল মা আমেনার দাঁড়ায় আসে সুন্দর নবী আমার জান্নাতি মহিলা নবীর মাকে ডেলিভারি করাইছে আর আজকে আমাদের বাবুদের পেটে যদি সন্তান হয় 3 মাস হওয়ার আগেই 5 মাস হওয়ার আগেই শাশুড়িকে ডাক দিয়ে কয় আম্মা আম্মা আপনি লাঠি খালি কাটের মধ্যে বল খেলায় কি খেলায় বল খেলায় ক্রিকেট খেলায় ডাক্তার বাড়ি চলে গেছে ডাক্তারও ভালো পরীক্ষা নিরীক্ষা কইরা একটা প্রেসক্রিপশন কইরা দিছে প্রেসক্রিপশনের উপরে লেখছে 1 নাম্বার তেলের তলে থাকতে হবে 2 নাম্বার আপেলা কমলা খেতে হবে সবজি খেতে হবে 3 নাম্বার বাড়ি জিনিস তোলা যাবো না পিতৃ সুন্দর নিয়া বৌমা আসতে আসতে আইসে শাশুড়িকে ডাক দিয়ে আম্মা গেছিলাম ডাক্তার কত ভালো বা কি লেখা দিল কাজ দেন কাগজে কাগজটা খুলে দেহে 1 নাম্বার ফেলের তলে থাকতে হবে 2 নাম্বারে আপেলার কমলা খেতে হবে 3 নাম্বারে বাড়ি জিনিস তোলা যাবো না শাশুড়ির মুখটা ছোট বানায়া ইসিপ পার কামুক মানে সুটকা বানায়া ডাক দিয়ে কয় তুমি বাবুর বাড়ি যাও না কথা বল না তোমার যে কামিও বলা ফাঁকাইলা তো ফেলের তলে আউস করে বিয়া করাইছি হুজুর পানি তিলা দিব গোসলের পানি তিলা দিব এরপরে ফেলের তলে ছাড়া গন্ধ বলা আপেলার কমলা ছাড়া খাওয়া যাবো না আর বাড়ি জিনিস তোলাই যাবো না আমি বাপের ফোন দাও বাপের ফোন দিছে বিহার নিয়া তো নিয়ে গেলাম মায়ের ডাক দিবা নিয়া যান গা আরামে রাই হেন ফেলে তোলে রাই হেন আল্লাহ গো না কেটে জানি বাই করো না কথা বল না তো আর কি মুক্তা করা লাগলে অন্তরে তো কাম হয় রাইতের 12টা আরামে থাকছে বাড়িতে যা বাপের বাড়ি টিভি রিমোটটা হাতের মধ্যে আছে তাড়াতাড়ি বাই করছে সকালবেলা শাশুড়ি ফোন দিছে বিয়াল আপনার নাতি হয়েছে পেট কাইতে না আগেই করছিলাম এ বাবার আমো বাবার আমার পেট কাইতে যায় শাশুড়ি তোমার মাও ঠিক না বাপ বাড়িতে রাই
শ্বশুর বলো তোমার বাপ, তোমার শ্বশুর বাপকে যদি ওজুর পানি উঠায় দাও, তোমার শাশুড়িকে যদি একবার ওজুর পানি গোসলের পানি তুইলা দাও রে বাবি, অন্তর থেকে তোমার শাশুড়ি দোয়া করবো, দেখবা তোমার পেটের ভিতরে সন্তান হবে, ডেলিভারি করতে তোমার তাই না কাটা লাগবে না, তাই না লাগলেও কাটা লাগবে না, তোর কঠিন হবে না মা, একটা দোয়া করবি রে মা, ওই যুগিল অহিনে সবাব নিনসার রে কুল্লা দিয়ে হাসাব, এবার প্রথম নাম্বার এব্রাহিম খলিলুল্লাহ দুই বউ, ফেরাউনের হলো আসিয়া, বাবা আদমের হলো মা হাওয়া, আমার পেটের ভিতরে যখন আমার বাবা মোহাম্মদ ঢুকছে, আমার ছেলে মোহাম্মদ রাসূলুল্লাহ ঢুকছে, 40 দিন যাওয়ার পরে আকাশ থেকে জিব্রাইল আমার ঘরের উপর থেকে ডাক লাগাইলো, আমি বললাম তুমি কে, জিব্রাইল বললেন আন আকাশে, আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল, আমি না ডাক দিই ভাই তিন্নি গাই সব কিসের খবর দাও, জিব্রাইল ডাক দিই ব্রাহ্মণরে, তোমার পেটের ভিতরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো মোহাম্মদ রাসূলুল্লাহর মা হইলা তুমি, তোমার ডেলিভারিতে যাতে খুশি কষ্ট না হয়, তোমার প্রসব ঘটনা যাতে গ্রামের কোনো মানুষ না জানে, আল্লাহ তোমার থেকে মালিক আমারে পাঠায় দিছে, তোমার ছোট্ট একটা দোয়া শিখায় দেব, এই দোয়াটা যদি তুমি দিনের ভিতরে পাঁচবার করে পাঠ করো, তোমার পৃথিবীর কেউ জানবে না তোমার ডেলিভারি হয়ে গেছে, আমি না ডাক দিই ভাই মা হাওয়া, তোমার দরকার নাই, আসি আর ডাক দিই ভাই তোমার দরকার নাই, হাজরাকে ডাক দিই ভাই তোমার দরকার নাই, আমার পেটের ভিতরে মোহাম্মদ জন্ম নেওয়ার 40 দিন পরে জিব্রাইল আমারে দোয়া শিখায় দিছে, ও ইজু বিল ওয়াহিদি সামাদ মিন শাররে কুল্লা যে হাসাদ, ও ইজু বিল ওয়াহিদি সামাদ মিন শাররে কুল্লা যে হাসাদ, এই দোয়াটা যদি আজও বাংলার মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর 40 বার করে যদি পাঠ করে, খোদার কসম কোরআন শরীফ হাতে দিয়া বলছি, ওই মায়ের সিজার করা থাকলেও নরমালে ডেলিভারি হয়ে যাবে, তার প্রমাণ হলো আমার তালবিলিম, আমার সাথে আগে একটা তালবিলিম থাকতো, কাদবিরা পান খাইতো, ওই দাদার দুইটা সিজার করছে, পরে আরো দুইটা হয়েছে, সিজার লাগে নাই, আমি তাকেই লেখা দিছি নামাজ পড়ছে, আজ পর্যন্ত রিপোর্ট ভালো বাজান তুই নাম্বারে হয়ে নাই, আমি না ডাক দিয়া পাই তোমার করে দরকার নাই, আমার ডেলিভারি হবে পশু বাকি কে জানবে না, মাওলানা জিব্রাইল আমারে দোয়া শিখায় দিছে, আল্লাহ
তোমার ইসমাইলের জমজমের পানি তাড়াতাড়ি দাও। জমজমের পানির ভিতরে আল্লাহর রহমত আছে, জমজমের পানি যদি তোমার খাওয়ায়। আমি খাইছি কয়েকবার মৌলভীর আগে একটা চাকরির বাংলা তালে হইয়া দেখছি এত সমস্যা আসলো না, বাপ বাইসে আসলো মাও বাইসে আসলো রাইসে রাত্রে যদি একটু কাইসা দিছি না সকালে বাপে কইছে আর হাতে রাইতে কাজ থেকে যদি পাই হাজার করি ওইটা মানুষ নাই কথা কন না ছেলের পায়ের জুতার পানি। এই পানি যদি তোমার মুখের মধ্যে এই পানির রহস্যের ভিতরেও বাই বিরা রাখছে দিলে টাকা চাব মরা সোনার মদিনা, পাই দিলে টাকা মরা সোনার মদিনা, দিলটা যদি ভালো হয় রে টাকা যদি হালাল হয় রে নিষ্পাপ হইয়া একবার গুণা থাকবে না, নিষ্পাপ হইয়া গুণা থাকবে না, আর যদি কেউ দেহাইবার নিগা ওয়াশ করে ও ওয়াশ করার সাহেব বাইতে বসে থাকেই ভালো কথা বল না স্যার, দিল বারো টাকা হালাল একবারে মাসুম হজরত বিল্লালের মতো পরিষ্কার হাজি সুবহানাল্লাহ, এরকম হাজি আমরা পাইছি মারহাবা পান জমজমের পানি খাও, জমজমের পানিটা যখন মুখের মধ্যে দিল যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই মা আমেনা ঘুমের ভাব হইয়া গেল, তোমার কোলের ভিতরে এই ছেলে কোন জায়গা থেকে আসলো, এইটা কি আমার মহাম্মদ, মা হাওয়া ডাক দিকা এইটাই তো তোমার পেটের ভিতরে ছিল, আমেনা ডাক দিকায় না রে এত বড় সন্তান আমার পেটের ভিতরে, আমার পেটটা তো উঁচাও হয় নাই, আমার জীবনে পেটও ব্যথা হয় নাই, আমার জীবনে পেটে কোনো সময় ব্যথাও লাগে নাই, ও মা এই সন্তান ডেলিভারি করলাম রক্ত রঞ্জিত হওয়ার কথা এক ফোঁটা রক্ত তো দেখা যায় না, এই দুনিয়ার ভিতরে চারজন মহিলার রক্ত খরণ হয় নাই, চারজন মহিলার পেটের ভিতরে সন্তান ছিল তাদের পেটটা বড় হয় নাই, তাদের পেটটা উঁচাও হয় নাই, জীবনের সন্তানের কারণে চোখের পানি সাইজা কান্দে নাই, ওই সন্তানগুলি মায়ের পেটের ভিতরে লাফিয়ে লাগায় নাই, এক নাম্বার মা ইব্রাহিম খলিলুল্লাহর মা, দুই নাম্বার মা মরিয়ম ঈসা রুহুল্লাহর মা, তিন নাম্বার মা মূসা কালিমুল্লাহর মা, চার নাম্বার মা তুমি মোহাম্মদ রসুলুল্লাহর মা আমেলা, তোমার করে এই চারজন মহিলার এক ফোঁটা রক্ত আল্লাহ দুনিয়ায় দেখায় না, শুনলে মনটা গরম হয় ঠিক না ব্যাপি, আরে কতবার ডেলিভারি হতে মারা যায়, কতবার প্রসব বাদ করতে মারা যায়,
গত সপ্তাহের ঘটনা, সন্তান পোশাক করতে গিয়ে ঢাকায় মারা গেছে। আমার এক বন্ধুর বউ সন্তান পোশাক করতে গিয়ে মারা গেছে। বাইরে ওয়াশ করতে যাই, কত মায়েরা দোয়া নেয়। আমার মা মাঝে মধ্যে আমারে বলতো, ও মাওলানা কোন জায়গায়, আব্বার বাড়ি আর আমার বাড়ি এক বাড়ি ফাঁকা বাড়ি। আব্বা আমার একটা বাড়ি কিনা দিছে নিজে হাত দিয়া, আমার টাকা দিয়ে আব্বা আমাকে বাড়ি কিনা দিল। আমি বললাম, আব্বা এত তাড়াতাড়ি বাড়ি থেকে আমারে বের করে দেন। বাবা ডাক দিই গায়ে বাজান, ভাই ভাই ঠাই ঠাই দুনিয়ায় আছে, ভাই বড় গণ রক্তের বাদনে, যদিও পৃথক হয় নারীর কারণে, কথা কম ঠিক না ভাই ভাই কোনোদিন ঝগড়া লাগে না রে, ঝগড়া লাগে অন্যের মেয়ে যখন ভাইয়ের বউ হয়ে আসে। তুমি বিয়ে করছো বাবা, তুমি মাওলানা, দোয়া করে আল্লাহ তোমারে বিশাল মাওলানা বানাই, কিন্তু ভাই ভাই ঠাই ঠাই আছে, একটা নতুন বাড়ি করা আমি দেখা যাই। আপা সুন্দর করে নিজে হাত দিয়া বাড়ির বাইনা দিয়া বাড়ি করায় দিল। মা মাঝে মধ্যে আসতেন, আসার পরে ডাকটা বলতেন, ইসুফ কোন জায়গায় গেছে। আমার বিবি বলতেন, ঘরের ভিতরে ঘুমাইছে। মা বলতেন, ইসুফ রে ঘুম থেকে ওর করে মারার জন্য আইসি। আমি বলি, মা রাত করো খেয়া, কয় তুই দুই দিন ধরে আমার বাড়িতে পাড়া যাস না কেন, দশটা আমার ঘরে। আমি বলি, মা রাইতে একটা চারটা বলতো ওয়াশ করি, বাড়িতে আসতে তিনটা বাজে, ঘুম পাড়তেই দিন যায়, কখন যাবো তোমার ঘরে। মায়ের ডাকতে ঘরে যতই কামাই করো, যতই আলাদা বাড়ি করো, আমার চারটা ছেলের মধ্যে তুমি হইলে তিন নাম্বার। আমি কিন্তু আল্লাহর কাছে বলবো, আমার আর কোন ছেলে নাই, আমার একটা ছেলে আছে, তার নাম ইউসুফ মাওলানা। আমি কিন্তু তোমার উপরে ব্যয়বাদী আল্লাহর জান্নাতে যাব। ঘুমের দিকে ওঠার পরে বলছে, মা বড় ভাই বিদাস থাকে 12 বছর ধরে, তার কাছে জোর করো না, মেজো ভাইটা ভালো চলে তার কাছে জোর করো না। আমি যদি দুই দিন তোমার বাসায় না যাই, তুমি আমার মারার জন্য আসো। আমার তিনটা সন্তান মানুষ করতে যত কষ্ট না হয়েছে, তোর পিছনে একটা মাস আমার তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। আমি বলছি, না কান্দ গেল, কয় তোর চেহারার দিকে তাকাইলে খোলটার ভিতরে আমার আগুন ধরে গেল, তোর চেহারার দিকে তাকাইলে আমার ভালো লাগে না। আমি তোকে দোয়া করছি বাজার, তুই কত বড় হবি তা তো বলা যাবে না, কিন্তু আমি না বুঝি তোর বড় হওয়া দেখতে পারব না। দেখা রে আলাদা বাড়ি করে দিছি, মন খারাপ করিসি না, সব বেটার দিকে তাকাইলে আমার ভালো লাগে না রে, তোর দিকে তাকাইলে মনে হয় এটাই হলো আমার জানাজা করি না সবাই। ওরা তিন ভাইয়ের কবরে নামাইতে পারবে না, বাদাম তুই আমারে জরা ধরে কবরে নামাবি। মা কান্দে মার কথাগুলি শুনে মনটা নরম হয়ে যায়। আমি বলি, মা আমার জন্য এত কষ্ট করছো কেন? মায়ের কান্দে আর কয় ব্যথা, যখন তোর 3 বছর হঠাৎ করে তুই আগুনের ভিতরে পড়ে গেলি, রান্না করা চোলার ভিতরে পড়ে তোর দুইটা পাও পুড়ে গেল, দৌড়া চলে গেলাম টাঙ্গাইল ডাক্তারের কাছে, ডাক্তার ডাক দিই প্রায় হাড় পর্যন্ত বের হয়ে গেছে, বাচ্চা বাঁচবে না। চলে গেলাম ঢাকা শেরে বাংলা নগর, শেরে বাংলা নগর যা ডাক্তারকে বললাম, ডাক্তার পাই চলে যান যে ছেলে বাঁচবে না, তোমার আঁকুর নিচের দিকে হাড়গুলি দেখা যায়, হাড়িগুলি দেখা যায়, এক ছটা গোস্ত তোমার পায়ের সাথে নাই, তেলা দিয়া জড়া রাখি। দেশের মানুষ দেখলে ডাক দিই কয় ফাঁকে সেরা যান, মরা সাবান নিয়ে ঘোরেন, মরা সাবান নিয়ে ডাক্তার বাড়ি করেন, ছেলে কি আপনার আর নাই, এই সাবান কেন কোলে করে রাখেন? আমি তোর চেহারার দিকে তাকা দেখি, তুই আমার এই টকটক কইরা মা মা কইরা ডাকস, বুকের সাথে জড়া দেই তুই দুধ খাইতে পারস, ভাত খাওয়াই দিলে ভাত খাস। আমি তোর চেহারার দিকে তাকাই তুই তো মরবি না, কিন্তু গ্রামের মানুষ তোর দালায় বাড়িতে আসে না, গন্ধ বের হয়ে যায়। বাজান রে তোর বাবা ঘুমাই চকিতে, আমি পাতি পাই জানিয়েছে ঘুমাই, আলাদা একটা মশারি, এই মশারির তলে তুই আর আমি ঘুমাই, তোর ঠেঙ্গের আতুর নিচের খালি ফ্যানের পাতা দিয়া, কচুর পাতা দিয়া রাইতে রাইতে রাখি, আর আমি একটা খেতা গাই দিয়া ঘুমাই। 3 মাস পরে তোর আব্দ একদিন ডাক দিয়া তাই বিবি রে, ছেলেই দেখলা স্বামী তো দেখলা না। আমি বলছি, স্বামী গো বাইচা থাকলে বহু দেখা হবে আপনার সঙ্গে, দেখেন আপনার ছেলের আতুর নিচের হালি কচুর পাতা দিয়া খাইতে রাখছি, সবাই বলে মারা যাবে, কিন্তু গভীর রাতিতে আমার মা বলে রাখে আমার মুখ কাহাতায়, আমার মুখের সাথে যখন হাত লাগায় আমি ঠিক থাকতে পারি না। আপনি আমার সাথে রাগারাগি করিলেন না,
এই ছেলে বড় কষ্ট করে মানুষ করতেছে, যদি আল্লাহ বাঁচায় রাখে এই ছেলে আমাদের ভবিষ্যতের উপকার করতে হবে। তোর বাপে ডাকিয়া পাঠিবি রে, আরো তিনটা ছেলে আমার আছে, তিনটা মেয়ে আছে, এই ছেলে মারা গেলে আমার কি ক্ষতি হতে পারে? বাপে ছেলে এমনি মারা যাবে, তার কোন ই করিস না, পরিচর্যা করিস না, সেবা যত্ন বাড়তে এমনি মারা যাবে। আমি মা সঙ্গে সঙ্গে বাতি লাগাই দেখি, দাদা তুমি আমার মা বলে ডাকতেছ। আমি বললাম স্বামী গো দেখেন কি সুন্দর করে কথা কয়, তোর বাবা কয় কথা কইলেও বাঁচবে না, ডাক্তার বলছে বাঁচবে না। আমি ওই দিন টিকলা দিছিলাম স্বামী, আমি তোমার সাথে বাড়ি আমার ইসু প্রেমিয়া বাপের বাড়ি যাব, তবু আমি ছেলের যত্ন বাদ দিতে পারবো না। কিছুক্ষণ আগে ওয়াজ করছিলাম বাজার, মায়ের মগজ হলো 40 গ্রাম, বাবার হলো 60 গ্রাম, কথা কন্যা না, বাবার 60 গ্রামের ভিতরে দরদ বেশি কিন্তু ক্ষমতা বেশি, মায়ের 40 গ্রামের ভিতরে ক্ষমতা কম কিন্তু দরদ বেশি, এই জন্য 40 গ্রামের তালের সংখ্যা বেশি। ও বাজার এই জন্য বিশ্ব নবী মাকে চিন্তা করে ডাক দিতে বলছেন, বাবারে একবার আসেন বন্ধুরা আমার, এখানে পর্দার আড়ালে মায়ের কাছে বসে আছেন, মাদেরকে বোঝানোর জন্য আমি একটু নিয়ে গেছি আপনাদেরকে সামনে। এই কথা বলার পরে মা চোখের পানি ছাড়লেন, মা ঘুমের থেকে উইটা শুক্রবার জুমার দিন আমাকে মসজিদের সামনে নিয়ে গেল, মসজিদের সামনে নিয়ে ডাক দিয়া কয় আল্লাহ আমার স্বামী আমারে তালাক দেয়, গ্রামের মানুষ ভালোবাসে না, ছেলেটা বাঁচবে না, মালিক মাকে যদি সম্মান দাও, মাকে যদি ভালোবাসো আল্লাহ, মাকে যদি ক্ষমা চাই দাও। আমি মসজিদের বারান্দায় ইউসুফকে কোলে করে নিলাম, আল্লাহ তরবারে শুভে দিলাম, আমার সন্তানটাকে তুমি তোমার ইসলামের জন্য কবুল করো, নইলে আমার স্বামী আমারে তালাক দেবে। এই কথা কইয়া আল্লাহর দুয়ারের কাছে নিয়া আমি মা শপথ করলাম, করে নিয়ে আসলাম। 7 দিনের ভিতরে তাকায় দেখি আল্লাহ তার গাউগুলি লাল বানায়া সারায়া দিছে। ও মাতাল ইমাম বুখারি 7.5 লক্ষ হাদিসের মুহাদ্দিস, চোখটা কালা হয়ে গেল, বুখারির মা ডাক দিয়ে কয় ইসমাইল হোসেন বুখারি, আসল নাম হলো ইসমাইল, বুখারি শরীফের কার বুখার শহরে বাড়ি, এই জন্য কয় বুখারি। ইসমাইলের মা ডাক দিয়ে কয় ভালো আমার ছেলে বাক্কায় চোখে দেখে না, আজকাল আইতে তুমি আমার ছেলের ভালো বানায় দিবা। ইসমাইল বুখারির মা এসব নামাজ পরে দোয়া করাও সারা রাতে, ফেরেশতা এসে ডাক দিয়ে কয় মা আমি তোমার ছেলের চোখটা ভালো বানায় দিছি। সকাল বেলা চেতন পায়া দেখে আল্লাহ বুখারির চোখটা পরিষ্কার করে দিছে। মায়ের তামা শোনা নাই, একটু কথা কয়না শোনা নাই। আজকে বাজার জনম দুঃখিনী মা 3 মাস আগে মারা গেছে, আত্মাও মারা গেছে, ঘরে বাইরে কেউ নাই, আমার মা বাবা দুনিয়ায় নাই। এই জায়গায় কত মানুষ আছেন, মাও দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই। আজকে জোহরের নামাজ পড়ে বাজার জুমার নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিস, মোরা যা তখন ধরলাম মা আগের মতো মুস্কি হাসি দিয়ে আমার সামনে দাঁড়ায় গেছে। মসজিদের ভিতরে বাজার টাকা দিলাম, মা আমাকে বলতেছে বাজার তুমি তো আগের মতোই আসো আলহামদুলিল্লাহ, মা চেহারা কত সুন্দর দেখা যায়। বাসায় যায় দেখি আমার বড় মেয়েটা ফুল তুলতেছে, মেয়ের কাছে বসে বললাম মা তুমি ভালো আছো? আমার মেয়ে ডাক দিই কয় আব্বা তুমি কান্দো গেল? আমি বললাম মা রে তোর দাদি আমার মা, আজকে নামাজে মোনাজাত করছি দেখি মা আমাকে মুস্কি হেসে দিয়ে বলল তুমি না আগের মতো। মা রে মায়ের চেহারা তোমার চেহারা তো একই চেহারা, মা গো মা দুনিয়ায় নাই, মাকে না পাইয়া মেয়ে তোমার কাছে আসলাম। এই জায়গায় কত ভাই আছেন, মাকে আর জীবনে দুনিয়ায় দেখবেন না রে ভাই, 2 তলা বাড়ি বানাইবেন, 3 তলা বাড়ি বানাইবেন, আরামে ঘুমাইবেন, আপনার গরিব বাড়িতে মাঝে ডাক দিছে ভাই, এই কহিলের ডাক আর কোনোদিন শুনবা না। টাঙ্গালের বাড়ি সইলে নাই, আমার বাড়ি একবারই পরে মায়ের বাড়ি।
মায়ের ঘরে যায় দেখি লাল মায়ের খাটটা অমনি পড়ে আছে, মায়ের পুরান কাপড় গুলি ছোট ভাই বই চলাইয়া ঝুলাইয়া রাখছে, আব্বার জুতাটা অমনি আছে, আব্বার জুতাটা আল্লাহর সাথে গোছানো আছে, আব্বার টুপিটা ওই রকম আছে। ছোট ভাইরে বলছি ভাই এইগুলি কি ফকিরকে দিতে পারো না? ছোট ভাই কাঁদতে আর তার বাইরে এই জুতা দেখলে ভালো লাগে, টুপি দেখলে ভালো লাগে। আমি বলি ভাই আব্বা আমার কাপড় দেখলে আমার ভালো লাগে না। দরদিনা কত কষ্ট করে দুনিয়ায় মানুষ করছে ভাই, আমি আপনাদের সামনে আলোচনা লম্বা করবো না। ও দরদি ভাই রে আজকে আমি মারা যাবো, কালকে তুমি মারা যাইবে, চান্দে গড়ে গুই আমার পুষ্টাল ভাই, ইনা গুই গুয়ে গরস্তাল ভাই, তুমি আদার নহি হামকা ঝরনা, গলা বাবলা বানাইয়া খোদায়া, গলা বাবলা বানাইয়া খোদায়া। আজকে যেমন আমি আর তুমি এতিম, কালকে আমার আমার ছেলেরা ইতিম, ঠিক না রাখে ইতিমের কারখানা এই দুনিয়া, চিরদিন টাকা দিয়ে যেতে পারো না, পাঁচটা মিনিটের মধ্যে বাজান এলাকার কত ভাই আছেন, ওই মা বাবা কবরে ঘুমায় আছে, মা বাবার জন্য কোন দরদি আছেন, মায়ের একটা কাপড়ের দাম, বাবার একটা লুঙ্গির দাম, বড় জোর করে নেবো না রে ভাই, মনে মনে নিয়াত করে খলিস নিয়াত করে, মার একটা কাপড়ের দাম, বাবার একটা লুঙ্গির দাম, এই মসজিদে দান করবেন বাজান। প্রতিদিন আজান দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়, পাঁচ ওয়াক্ত নামাজের সওয়াব মা বাবার কবরে যাবে। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি 4000 টাকা বলে মারহাবা।